বন্ধুসকল, আজি আমি আসাম ট্রিবিউন এনালাইসিস এডিটোরিয়াল এনালাইসিস এটা গুরুত্বপূর্ণ এটা এডিটোরিয়াল এনালাইজ কৰিম। এটা হল সেভ দ্য স্পেরো। এটা এটা অতি গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল। এটা আমার এনভাইরনমেন্ট আর ইকোলজি পেপার বা পরিপ্রেক্ষিত বহুত ইম্পর্টেন্ট হয়ে যায়। আর এই যে ওয়ার্ল্ড স্পেরো ডে কেতিয়া হয়, এটা মার্চ 20 পতা হয় বিশ্বজুড়ি, তার উপর লিখা হয়েছে। এটা যদি সাধারণত যদি প্রথম প্যারাগ্রাফ এটি লিখা হয়েছে, আমার যদি জড়ে মধ্যে যদি আমি কনক্রিটাইজেশন বা যদি আমি আর্বানাইজেশন করে আছো, শহরীকরণ হয়ে আছে, তার প্রতিফলত কি হয়ে আছে, এই চৰাই যে চৰাই থকা তার যে নেচার এনভাইরনমেন্ট আছে, এই ধ্বংস হয়ে গেছে আর সে থাকবে নোলা হয়েছে। যে আমার আগে আসাম টাইপ ঘর আসে, আর আসাম টাইপ ঘরের আমার কিছু সর সুরা গছ আসে, এই গছবিল এই চৰাই থাকিছিলে আর আসলে ঘরতো মানে এতে বাহা পাতিছিলে। কিন্তু এতিয়া কি হল, আমার আর্বানাইজেশনের ফলত যা মানে বিল্ডিং হয়ে আছে বা যা ফ্ল্যাটস হয়ে আছে, তার ফলত মানে গছবিল কাটি দিয়া হয়েছে আর এই চৰাই থকার অতি বিপদজনক পরিস্থিতি আছে। আর এই চৰাই থকার আমার চৰাই থকার পরিস্থিতি একদম নাইকিয়া হয়ে গেছে। এই চৰাইটুক মানে আমার স্থানীয় ভাষাত কি বলে কোয়া হয়, ঘর চিরিকা বলে কোয়া হয়। সো এই আসলে প্রথম পরিকাঠি, যদি মানে আমার যদি কনক্রিটাইজেশনের কারণে যদি মানে আসাম টাইপ ঘরবিল নোহা হওয়ার কারণে বা যদি আরসিসি যদি কনক্রিটাইজেশন বা আর্বানাইজেশন হয়েছে, তার ফলত এই মানে এই স্পেরোর যদি ঘর চিরিকা থাকার মানে স্পেস নোহার কারণে বিলুপ্তি হওয়ার পর্যায়ত আহি গৈছে, তাৰ বিষয়ে লিখা হৈছে। আৰু ছেকেণ্ড পেৰাগ্ৰাফত কি লিখা হৈছে চাই লওঁ। ছেকেণ্ড পেৰাগ্ৰাফত এইটো লিখা হৈছে, যিটো মানে দিল্লীত যে এই বছৰ চৰাই দেখা গৈ স্পেৰ দেখা গৈ দিছে, তাৰ এইটো মানে এটা অতি সুখবৰ। এইটো প্ৰায় 2012ৰ পৰাই প্ৰায় বিলুপ্তি হৈ গৈছিলে দিল্লীৰ মানে যিটো আৰ্বানাইজেশ্যন বা চহৰীকৰণৰ কাৰণে এই চৰাইটো বিলকুল মানে একদম মানে নাইকিয়া হয়ে গেছিলে। এটা আকো দেখা গৈছে এই বছর, এটা একটা ভালো একটা খবর। আর সেই অনুপাতে আমার গুয়াহাটীবাসীকো মানে নিজের সজাগতা আনব দিয়া হয়েছে। আর আমার কোয়া হয়েছে যে আমি যাতে মানে এই চৰাই থাকার কারণে যথাযথ ব্যবস্থা করো, যাতে আমার ঘরবিল সম্মুখত আমি সর সুরা গছ লগাও আর সিহঁতর কারণে অল্প খাদ্য দিও, আমি খাদ্য রাখি দিও আর মানে খাবলে পানিও দিও, যাতে এই চৰাইবিল মানে থাকার সুবিধা পায় আর মানে দিল্লির নিচিনা মানে বিলুপ্তি নহয়, আর এই চৰাইবিল যাতে আমার চহরেরপর নাইকিয়া নহয়, তার কারণে আমি যথাযথ ব্যবস্থা লোক লাগবে, যাতে মানে আমার পর্যাবরণ সুরক্ষিত থাকে আর জীব জন্তু আমার থাকবেন। সো এইখিনি আসলে মানে এই এডিটোরিয়াল সারাংশ। আশা করছি আপনার ভাল লাগিছে, ভাল লাগিলে লাইক কমেন্ট করব আর যদি কিনা ডাউট থাকে কমেন্ট সেকশনে লিখব, আর যদি বেলেগ কিনা আপনাদের এনালাইসিস বিচারিছে সেটা লিখি দিব, সেটা করে দিয়া হব। আজিলে ইমানে, থ্যাংক ইউ।